হরে কৃষ্ণ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মায়াপুর ইউথ কীর্তনিয়াজ। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো অনেকদিন হ্যান্ড প্র্যাকটিস যে তার লেসেন কন্টিনিউ করা হয়নি, তো আজকে চলে এসেছি আমরা 11 নম্বর লেসেন নিয়ে। আমরা আবারও একটু বেসিকের দিকে ধ্যান দেবো, কারণ অ্যাডভান্সের দিকে তো চলছে, দুটো চ্যানেলেই চলছে, ওই চ্যানেলেও চলছে, এই চ্যানেলেও চলছে। আমরা আবার একটু হ্যান্ড প্র্যাকটিসের দিকে ধ্যান দেবো। এবং আজকে আবারও আমি অ্যানাউন্স করছি, কদিন আমি আমার ভিডিওসগুলোতে আপনারা হয়তো নোটিস করেছেন আমি আমার নাম্বার সেরকমভাবে দিইনি। তো আবারও বলছি, যারা যারা নতুন শিখতে চান, যারা যারা নতুন করে আমার কাছে পুরো বেসিক থেকে শিখতে চান, বেসিক থেকে একদম সুন্দরভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাব। আর এটা পুরোটাই পার্সোনাল ক্লাস হয়। বাকি ডিটেলস আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলেই জানতে পেরে যাবেন। তো আর আমার 4টে সেন্টার আছে, সেই সেন্টারগুলোর মধ্যে যদি আপনারা এসে জয়েন করতে চান অবশ্যই জয়েন করতে পারেন। সেই সেন্টারগুলোর আমি নাম বলে দিচ্ছি। এক হচ্ছে কাটোয়া সার্কাস ময়দানের কাছে যে ইসকন সেন্টারটা আছে সেখানে, দ্বিতীয় হচ্ছে ব্যান্ডেল ইসকন সেন্টার যেটা নামটো সেন্টার আছে, তৃতীয় হচ্ছে পানিহাটি যেখানে ইসকন মন্দির আছে, ইসকন মন্দিরে এসে আমার এই নাম্বারেই আমাকে কল দিলে আমি কাউকে না কাউকে পাঠিয়ে দেবো বা আমি নিজে গিয়ে আপনাকে নিয়ে আসবো। সেটা রবিবার 3:30 পরে আপনাকে তাহলে আসতে হবে। আর আরেকটা হচ্ছে চাকদা, এই চাকদা 4টে সেন্টারে আমার আপাতত ব্যাচ রানিং চলছে। আর যারা মায়াপুরে এসে শিখতে চান আমার বাড়িতে, তারা অবশ্যই আসতে পারেন, মায়াপুরেও আমার ব্যাচ চলছে। তো যাই হোক, বেশি না কথা বলে আজকের ভিডিওটা আমরা শুরু করব। তবে তার আগে বলে দিই যে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটিতে, এইভাবে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর আজকে যেটা আমরা শিখবো সেটা হাতের যে গতিটাকে সেটাকে মারাত্মক লেভেলের বাড়িয়ে দেবে যদি আপনারা প্র্যাকটিস করেন ভালো করে। আজকে প্রথমে আমরা একটা 8 মাত্রার সুন্দর হ্যান্ড প্র্যাকটিস দেখে নেব। সেটা কি, তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে খেটা, ঠিক আছে? তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা। আচ্ছা, এদিক থেকে দেখাই, তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা। এরপরে তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে খেটা, ঠিক আছে? খুবই সহজ, তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে তেরে খেটা তেরে। তো এই বুলবাণীটা এতটাই এফেক্টিভ, আপনারা যদি প্র্যাকটিস করেন, এর মধ্যে অনেকের কনফিউশন চলে আসে কি এর মধ্যে তেরে খেটা আছে, তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা আছে, আবার তেরে তেরে খেটা আছে, আবার তেরে 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 খেটা আছে। তো এখানের এই একটা বোলবাণীর মধ্যে অনেক কিছু ফিচার্স আছে, সেগুলো সবই প্র্যাকটিস হয়ে যাবে। এটা যারা একদম মন দিয়ে ভালো করে প্র্যাকটিস করতে পারেন আর হাতে তুলবেন, তাদের হাত একদম মানে পুরো ফ্রি হয়ে যাবে, ঠিক আছে? তেরে খেটা, তা আমরা একটু স্লো স্লো বাজাই, আমার সাথে সাথে আপনারা বাজানোর সুযোগটা পেয়ে যাবেন। তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে 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 খেটা তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে খেটা তেরে 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 খেটা তেরে তেরে খেটা তেরে তেরে খেটা তেরে এইভাবে এটাকে প্র্যাকটিস করবেন খুব সুন্দরভাবে। আচ্ছা, আরেকটা আমরা শিখবো আজকে, সেটা হচ্ছে খেটে নেটে তেরে খেটা। খুবই সহজ, খেটে নেটে, খেটে নেটে এরকম কি, খে বাঁদিকে চাপা চাপা, হ্যাঁ চাপা খে, এইবার তে, তাহলে খেটে, এরপরে নেটেটা তেরের মতো তেরে, তাহলে খেটে নেটে। আবার বলি, খেটে নেটে খেটে নেতে তেরে খেটা, খেটে নেতে তেরে খেটা, খেটে নেতে তেরে খেটা। এটাকে প্র্যাকটিস করবেন, খেটে নেতে তেরে খেটা, 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 খেটে
খুব সুন্দরভাবে এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনাদের হাতে অনেকটা ইম্প্রুভমেন্ট আপনারা নিজে থেকেই দেখতে পাবেন। আর বেসিক্যালি এটা একটা জিনিস বলতে চাইবো যে বাড়িতে প্র্যাকটিসের উপরে ধ্যান দিতে হবে বেশি। কতটা কি নতুন শিখলেন সেটা ম্যাটার করে না, কতটা প্র্যাকটিস করলেন সেটা বেশি ম্যাটার করে। আর যারা যারা একটু ডিটেলস শিখতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর সবথেকে বড় কথা যেটা, হ্যান্ড প্র্যাকটিসে একটু বেশি করে আপনারা টাইম নিন, কারণ কীর্তন বাজনা বাজানো এমন কোনো বড় ব্যাপার না। ও দেখবেন, শিখবেন, বাজাবেন, হয়ে যাবে, কিন্তু সেই বাজনাটা বাজানোর জন্য হাতে ভালো রকমভাবে স্মুথ দরকার। তাহলে ভালো করে প্র্যাকটিস করুন, বেশি করে প্র্যাকটিস করুন। আর আমরা খুব আপনাদের সহযোগিতায় 5000 মেম্বার পার করে ফেলেছি, সবই আপনাদের ভালোবাসা। এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই, আরও আমাকে সাপোর্ট করবেন অবশ্যই। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারে আমার চ্যানেলের রিচ বাড়ে, তো যে যেইভাবে পারবেন আমাকে সাহায্য করবেন। কেউ যদি কমেন্ট করে হয় কমেন্ট করে করবেন, একজনে 3-4 করে কমেন্ট করবেন। যদি লাইক করে হয় বেশি বেশি করে লাইক করুন, আর শেয়ার করে দিন আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট আবার কোনো একটা ভিডিওতে, এরপরেই আমরা খুব শীঘ্রই আসবো। আমরা এবার কন্টিনিউ করবো হ্যান্ড প্র্যাকটিস, সাথে অ্যাডভান্স যেগুলো, সব কিছু মিলিয়ে ঝুলে চলবে। তো দেরি না করে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। হরে কৃষ্ণা।